প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ইতিহাসের অতীব গুরুত্বপূর্ণ কিছু 8 নম্বরের প্রশ্নের একটি মডেল সেট নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই মডেল সেটটি খুব ভালোভাবে প্র্যাকটিস করো। তোমরা এই মডেল সেটটি পরীক্ষা দিয়ে তবে তোমরা টেস্ট এবং ফাইনাল পরীক্ষাটি দিতে যেও, তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে। তো কীভাবে প্রশ্ন প্যাটার্ন আসবে বা কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ সর্বাধিক, সেই রকমই একটি মডেল সেট তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এরকম আমি তোমাদের মডেল সেট দেবো। তো এই মডেল সেটগুলো তোমরা মক টেস্ট হিসাবে যেরকম দেয় সেরকম তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যেও, তোমরা অনেকটাই সেখান থেকে উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। এখানে ক্লাস 11 টু আপ টু কলেজ অবধি বিভিন্ন সাবজেক্টের ওপর প্রশ্ন উত্তর এবং বিভিন্ন শিক্ষামূলক তথ্য তোমাদের সামনে তুলে ধরা হয়। তো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা সেই বিষয় সংক্রান্ত জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারবো আমি। তো দেখো, উচ্চ মাধ্যমিক 2023 হিস্ট্রি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 8 মার্কস। তো একটি মডেল সেট আকারে আমি তুলে ধরেছি। দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5টি 8 নম্বরের প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হয়, 5 থেকে 40 এবং 40 নম্বর থাকে এমসিকিউ এসিকিউ মিলিয়ে, তোমরা জানোই অনেকটা। তো দেখো, প্রথম প্রশ্ন, স্মৃতিকথার সংজ্ঞা দাও, স্মৃতিকথার বৈশিষ্ট্য লেখো। মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝো, এই মতামতের প্রধান বক্তব্যগুলি আলোচনা করো। বক্সারের যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখো। ভারতে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো অথবা শিক্ষা ও সমাজ সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। চলে আসবো পরবর্তী প্রশ্ন। দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে 5-এর দাগে, 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইনের শর্তাবলী কী ছিল, এই আইনের ত্রুটি বিচ্ছেদই কী ছিল। ভারত ছাড়ো আন্দোলনের কারণ ও গুরুত্ব লেখো। ঠান্ডা লড়াই বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চলে আসবো অথবা জোট নিরপেক্ষ আন্দোলনের প্রেক্ষাপট ও নীতিগুলি আলোচনা করো। সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো, এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী ছিল। তো এটি বিভিন্ন স্কুল টেস্ট পরীক্ষায় তোমরা এখান থেকে বহু প্রশ্ন কমন পেতে পারো। স্কুল টেস্টে কীভাবে আসে সেই দৃষ্টিকোণে রেখে এই মডেল সেটটি তৈরি করা হয়েছে। তো টেস্ট পরীক্ষার জন্য যদি ভালোভাবে তোমরা পাস করতে চাও তাহলে এই মডেল সেটটি ভালোভাবে প্র্যাকটিস করে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। পরবর্তী ভিডিও ক্লাসে আমি অনেকগুলি মডেল পেপার নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং আর তোমাদের কোন কোন সাবজেক্টের প্রশ্নের আদর্শ উত্তর টুডি পয়েন্ট উত্তর লাগবে আমাকে অবশ্যই তোমরা লিখে জানাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে।